দিনের আলোয় তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায়। খবর পেয়ে বোম স্কোয়াড এবং শান্তিপুর পুলিশের তত্ত্বাবধানে বোমাগুলো উদ্ধার করে নিয়ে আসা হয়। জানা যায়, শান্তিপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের গোপালপুর দুর্গাতলা সংলগ্ন রাস্তার পাশে স্থানীয় বাসিন্দারা ওই বোমাগুলি দেখতে পায়। এরপরেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যেহেতু গোপালপুর এলাকা ঘন বসতিপূর্ণ, বড়সড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। স্বাভাবিকভাবেই বোমাগুলো উদ্ধার হওয়ার পর আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। তারা চাইছেন, কি উদ্দেশ্যে এই বোমাগুলি মজুদ রাখা ছিল, এর পেছনে কারা রয়েছে তা তদন্ত করে পুলিশ দোষীদের চিহ্নিত করুক। যদিও বোমাগুলি উদ্ধারের পর তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কি হয়েছিল? আমি আজকে বাড়ি ছিলাম, আজকে আমি পৌরসভা কর্মী, তো এবার আজকে রবিবার ছুটির দিন, বাড়িতে আছি। এবার আমি স্নান করার সময় দেখছি পুলিশ গাড়ি আসছে। তা আমি পুলিশের গাড়ির পিছনে এসে আমি দেখি, খবর পেলাম একটা বোম পাওয়া গেছে। তা গোপালপুর এলাকা খুবই ঘিঞ্জি এলাকা, তা যদি জনবসতি এলাকার মধ্যে যদি বোম পাওয়া যায়, তা এটা খুবই আতঙ্কের ব্যাপার। তা যদি দুর্ঘটনা ঘটে যেত, তা কোথায় পড়েছিল? এটা কোথায় পড়েছিল? গোপালপুর লাগোয়া দরগাছার পাশে, রাস্তার পাশে, রাস্তার পাশে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।